বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকের মার্কশিটও তৈরি করে ফেলো এক মিনিটের মধ্যে। কী করে করবে সমস্তটা দেখে নাও। নবম শ্রেণীর 200 নম্বরের 3টি সামিটিভ পরীক্ষা, প্রতিটি বিষয়ের মোট কত নাম্বার পেয়েছো তা লিখতে হবে, আর দশম শ্রেণীর 10 নম্বরের প্রজেক্টে কত নাম্বার পেয়েছো তা লিখতে হবে। অর্থাৎ ক্লাস 9-এর 200-তে কত পেয়েছো সেটা কিন্তু লিখতে হচ্ছে। 3টে সামিটিভ মিলিয়ে যত পাবে তত কিন্তু এখানে লিখতে হচ্ছে। ধরলাম আমি 3টে সামিটিভ মিলিয়ে আমি পেয়েছি হচ্ছে বাংলাতে 140, 10-এর মধ্যে 10। ইংলিশে আমি পেয়েছি ধরলাম 120, 10-এর মধ্যে 10। ম্যাথামেটিক্সে আমি পেয়েছি ধরলাম 100, 10-এর মধ্যে 9 করে দিই। ফিজিক্যাল সায়েন্সে আমি ধরলাম পেয়েছি 200-এর মধ্যে 110। 3টি সামিটিভ মিলিয়ে, ক্লাস 9-এ যে 3টি পরীক্ষা হয়েছিল, যে 3টি সামিটিভ মিলিয়ে কিন্তু এখানে নাম্বার দিতে হচ্ছে। 10-এর মধ্যে আমি পেয়েছি 8। লাইফ সায়েন্স 120, 10-এর মধ্যে 10 পেয়েছি। হিস্ট্রি 110, 10-এর মধ্যে 10। জিওগ্রাফি মাই ফেভারিট, সো 140। নেম অফ ক্যান্ডিডেট, এখানে তোমরা নিজের নাম দিতে পারো। চুজ যা যেটা মেল ফিমেল। নেম অফ ফাদার যা যেটা আছে। রোল নাম্বার আমি বলবো যা খুশি দেওয়ার জন্য, কারণ আসল রোল নাম্বারটা না দেওয়াটাই উচিত আমার মনে হয় এইরকম একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কানাইলাল বিদ্যামন্দির, আমার স্কুলের নাম, সাবমিট। রেডি, মার্কশিট সম্পূর্ণ রেডি। দেখে নাও তোমরা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 85, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 80, ম্যাথামেটিক্সে 70, ফিজিক্যাল সায়েন্সে 68, লাইফ সায়েন্সে 80, হিস্ট্রিতে 78, জিওগ্রাফিতে 85, টোটাল 546। এই যে ডেমো মার্কশিট পুরোপুরি রেডি। এই যে এরকমভাবে ক্যালকুলেশন করেছে তোমরা, তোমরা নিচে দেখতে পেয়ে যাবে যখন সলভ করবে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, কাজেই তোমরা নিজেদের মার্কশিট নিজেরাই রেডি করে ফেলো। থ্যাংক ইউ। আর চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলে যেও না, 11-এর নোট সাজেশন সবার আগে পাওয়ার জন্য।